করং সর্দার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল করং। ফ্রেন্ডরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ফ্রেন্ড আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি, ক্রিয়েট করার পরে আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে থাকি এবং এক সময় দেখা যায় যে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে আমরা 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম আমরা কমপ্লিট করে ফেলি। এবং ফ্রেন্ড যখনই আমাদের চ্যানেলে আমরা এই দুটো জিনিস কমপ্লিট করি এবং এর সাথে সাথে আমরা কমপ্লিট করি আমাদের চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক থাকা যাবে না। এবং আরেকটা আছে, সেটা হলো যে আমাদের যে টু স্টেপ ভেরিফিকেশান আছে, মানে আমাদের চ্যানেলের যে টু স্টেপ ভেরিফিকেশান আছে সেটাকে আমাদের কমপ্লিট করতে হয়। মানে এই চারটে ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরে আমাদের চ্যানেলটাকে আমরা মনিটাইজেশনের জন্য আমরা পাঠিয়ে থাকি। তো ফ্রেন্ড অনেক সময় দেখা যায় কি যে মনিটাইজেশনে যাওয়ার পরে আমাদের চ্যানেলটা সেখানে আটকে থাকে, মানে যে আন্ডার রিভিউ আছে সেই আন্ডার রিভিউতে যে আটকে থাকে আমাদের চ্যানেলটা পরবর্তী সময়ে মনিটাইজেশন আমরা করতে পারি না। ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনার চ্যানেলটা যদি আন্ডার রিভিউতে যে আটকে থাকে তাহলে আপনাদের কি কাজ করতে হবে যার ফলে আপনারা আপনাদের চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি এখানে মনিটাইজ করতে পারেন। এবং ফ্রেন্ড যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যার ফলে কি হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের চ্যানেলটা যদি আন্ডার রিভিউতে যে আটকে থাকে তাহলে আমাদেরকে কি করতে হয়। ফ্রেন্ড এখানে আমি একটু আগে আপনাদের বলে নিই, সেটা হলো যে আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা মনিটাইজ করি তার আগে আমাদেরকে করতে হয় আমাদেরকে ইউটিউবের চারটে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়, যেটা আমি ভিডিওর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেটা হলো যে আমাদের চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশান করতে হয়। ফ্রেন্ড এই জিনিসটা করা খুব সহজ, কিন্তু তার সাথে সাথে আরও যে তিনটে জিনিস আছে, যেমন করে আমাদের চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক থাকা যাবে না। ফ্রেন্ড আমরা যদি স্বচ্ছভাবে খুব পরিশ্রম করে আমাদের চ্যানেলে আমরা কাজ করে থাকি তাহলে আমাদের চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক কখনো আসতে পারে না। এবং তার সাথে সাথে আরও দুটো জিনিস আমাদেরকে এখানে কমপ্লিট করতে হয়, সেটা হলো 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। এই দুটো জিনিস কমপ্লিট করতে গেলে আমাদেরকে খুব পরিশ্রম করতে হয়, মানে কঠোর পরিশ্রম এখানে করতে হয়। এবং আমরা একটা একটা করে দিন গুনতে থাকি যে কখন আমাদের এই দুটো জিনিস কমপ্লিট হয়ে যাবে। এবং ফ্রেন্ড এই দুটো জিনিস কমপ্লিট করার জন্য আমাদেরকে করতে হয় আমাদেরকে 365 দিনের মধ্যে এই দুটো জিনিস কমপ্লিট করতে হয়। ফ্রেন্ড যখন আমাদের চ্যানেলে এই চারটে ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায় তখন আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে দেখা যায় যে আপনি আপনার চ্যানেলটাকে এখানে মনিটাইজেশনের জন্য পাঠাতে পারেন। এখানে আমাদেরকে করতে হয় আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় মনিটাইজেশনের জন্য। যখনই ফ্রেন্ড আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে তিনটে স্টেপ শো করানো হয় ইউটিউব থেকে। ফ্রেন্ড সেই তিনটে স্টেপ কমপ্লিট কিভাবে করতে হয় আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রেন্ড প্রথমটা হলো, সেটার মধ্যে লেখা আছে যে আমরা ইউটিউব পার্টনার প্রোগ্রামের মধ্যে আমরা সামিল হয়ে গেছি। এবং ফ্রেন্ড সেকেন্ড স্টেপটা আমাদের কমপ্লিট করতে হয়, সেটা হলো যে আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে তার জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যার ফলে আমাদের ইউটিউবের যে কোনো ইনকাম সেই যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্স এর মধ্যে এখানে জমা হয়। এবং তারপরে আমাদের যে কারেন্সি আছে সেই কারেন্সিতে এখানে কনভার্ট হয়ে আমাদের ব্যাংকে ট্রান্সফার হয়ে থাকে। তো তার জন্য আমাদের করতে হয় একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তারপরে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটার মধ্যে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে লিংক করতে হয়। এবং ফ্রেন্ড পরে যে থার্ড যে স্টেপটা আছে সেটা হলো যে এই সবগুলো কমপ্লিট হওয়ার পরে আমাদের চ্যানেলটা এখানে রিভিউতে চলে যায়। ফ্রেন্ড একটা চ্যানেল যখন রিভিউতে চলে যায়, রিভিউ যাওয়ার পরে একটা চ্যানেল 4 ঘন্টার মধ্যে এখানে রিভিউ কমপ্লিট হয়ে যায় এবং আমাদেরকে একটা মেল এখানে আসতে পারে এবং আমরা মনিটাইজেশন এখানে পেতে পারি। ফ্রেন্ড কী হয়ে থাকে, অনেক সময় দেখা যায় কি যে কখনো কখনো এই রিভিউতে যে কারোর চ্যানেল এখানে আটকে থাকে অনেক দিন ধরে, এখানে কারোর চ্যানেল এখানে 10 দিন 15 দিন ধরেও এখানে আটকে থাকে। কী হয়ে থাকে ফ্রেন্ড, আমরা যখন কোনো ফেস ক্যাম ভিডিও করি, ধরুন আমি যে ভিডিওটা করছি আপনাদের সামনে এটা হলো ফেস ক্যাম ভিডিও, আবার অনেক ভিডিও আছে যারা শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে এখানে ভিডিও করে, তাদের যে চ্যানেলগুলো আছে সেই সমস্ত চ্যানেলের ক্ষেত্রে অনেক সময় কঠিন
कठिन हो जाए अंडार रिव्यू थेके एखाने बेर करानो। किन्तु फ्रेंड आमरा जेहेतु फेस कैम दिए आमादेर निजेर प्रेजेंट आमरा शो करछि यूट्यूबेर सामने सेहेतु आमादेर चैनलगुलो सचराचर अंडार रिव्यूते जे एखाने आटके थाके ना। फ्रेंड आपनार चैनलटा जदि एइभावे एइ थार्ड प्रसेसे एसे अंडार रिव्यूते जे आटके थाके ताहले आपनादेर एकटा जिनिस एखाने करते हबे, सेटा हलो आपनाके करते हबे आपनार जे यूट्यूब चैनल आछे सेइ चैनेले आपनि चले जाबेन। चले जाओयार परे वेबसाइटे आपनि देखबेन एकटा बार आछे, सेइ बारेर मध्ये आपनि एखाने क्लिक करलेन। क्लिक करार परे देखा जाबे जे नीचेर दिके एखाने लेखा आछे यूट्यूब फीडबैक बोले एकटा हेल्प एवं फीडबैक बोले एकटा जायगा आछे यूट्यूबेर जे आपनार जे एप्लीकेशन आछे सेखाने आछे। एखान थेके फ्रेंड आपनाके करते हबे सेखाने आपनाके एकटा मेसेज सेंड करते हबे। आगे थेके एकटा मेसेज आपनाके टाइप करे नीते हबे, सेटा हलो एखाने आपनी मेसेजेर मध्ये लिखबेन आपनार जे चैनल आछे सेई चैनलेर नाम एखाने लिखते हबे। नेम लिखे तारपरे आपनार माने चैनल नाम लिखे आपनार चैनल नामटा सेखाने दिए देबेन एबं तारपरे करते हबे आपनार जे चैनल आछे सेई चैनलेर जे ইউআরএল लिंक आछे सेई लिंकटा एखाने আপনার দিতে হবে। মানে আপনার যে চ্যানেলের লিংক আছে সেই চ্যানেলের লিংকটা আপনি এখানে দিতে পারেন। আপনি চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন আপনি যদি আপনার চ্যানেলটা গুগলের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে যে যদি ওপেন করেন, ওপেন করার পরে সেখান থেকে আপনার চ্যানেলের লিংকটা আপনি পেয়ে যাবেন। এবং ফ্রেন্ড পরে আপনাকে করতে হবে যে আপনার চ্যানেলটা কবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট করেছিল সেই দুটো জিনিস আপনাকে এখানে মেনশন করতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে সেটা হলো যে কখন আপনি বা কবে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই ডেটটা আপনার এখানে মেনশন করতে হবে। এবার করতে হবে কি, এই যে মেসেজটা আমি এখানে বললাম সেই মেসেজটাকে এখানে কপি করতে হবে। কপি করার পরে আপনি যখন ইউটিউবের সেই হেল্প এবং যে ফিডব্যাকের অপশান আছে সেখানে চলে যাবেন, সেখানে যে আপনাকে ফিডব্যাকে চলে যেতে হবে। ফিডব্যাকে যাওয়ার পরে আপনার সেখানে মেসেজটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে আপনি এখানে সেন্ড করে দিলে আপনার এখানে ইউটিউবের কাছে চলে যাবে এবং তারা যদি দেখে ভেরিফাই করে তাহলে আপনার চ্যানেলটা এখানে তাড়াতাড়ি মনিটাইজ পেতে পারে। তো ফ্রেন্ড এখানে যদি দেখছেন যে আপনার চ্যানেলটা এইভাবেও মনিটাইজ হচ্ছে না তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনাকে টুইটার ব্যবহার করতে হবে। আপনার যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনাকে করতে হবে আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনাকে করতে হবে ইউটিউব ইন্ডিয়ার যে টুইটার আছে সেখানে ট্যাগ করে আপনাকে মেসেজ সেন্ড করতে হবে। এই দুটো জিনিস যদি আপনি করে দেখেন আমি মনে করি যে আপনার চ্যানেলটা আন্ডার রিভিউ থেকে এখানে আপনার চ্যানেলটা মনিটাইজ পেয়ে যাবে। ফ্রেন্ড অনেক সময় মনিটাইজ পেতে আমাদের বেশি সময় লাগে না, আবার অনেক চ্যানেল আছে যেখানে 10 দিন 12 দিনও চলে যায়। কিন্তু আপনি যদি এই জিনিসটা অ্যাপ্লাই করে থাকেন আপনার চ্যানেলের জন্য আমি মনে করি 100% আপনি এখানে মনিটাইজ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো ফ্রেন্ড আশা করি ভিডিওটির মাধ্যমে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান। এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারো উপকারে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।